আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি নুসরাত শারমিন শুরুতেই সংবাদ শিরোনাম বিশ্বব্যাংকের বাধার পরও পদ্মা সেতু আজ বাস্তব বললেন প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন আন্তরিকতা ও পরিশ্রমের ফলে অল্প সময়ে র‍্যাব সাফল্যের শিখরে পৌঁছেছে বললেন র‍্যাব মহাপরিচালক শহীদ 36 র‍্যাব সদস্যকে স্মরণ তীব্র গরমে ডায়রিয়া নিউমোনিয়া ঠান্ডা জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা পরে তৈরি হচ্ছে বাঙালি নদীর তীর রক্ষা বাঁধ স্থানীয়রা সাধুবাদ জানালেও পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বব্যাংকের বাধার পর অনেকেই ভেবেছিল পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হবে না কিন্তু এই সেতু আজ বাস্তব তিনি জানান নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে মিথ্যা অপবাদের জবাব দিয়েছে বাংলাদেশ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন শেখ হাসিনা আরও জানাচ্ছেন রাকিব হাসান স্বপ্নের সাথে জড়িয়ে আছে একটি নাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুর জাজিরা প্রান্তে কার্যক্রম শুরু করল শেখ রাসেল সেনানিবাস গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে জানান তিনি দুর্ভাগ্যের বিষয় হলো যে ওয়ার্ল্ড ব্যাংক এর অর্থ বন্ধ করে দেয় একটা মিথ্যা অপবাদ দিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং তাদেরকে বলি এটা প্রমাণ করতে হবে কিন্তু তারা তা প্রমাণ করতে পারেনি কাজেই আমি সিদ্ধান্ত নিই যে কারও অর্থ না যেহেতু মিথ্যা অপবাদ দিয়েছে এর জবাব আমরা দেব পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করব এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল অনেকেই ভেবেছিল এটা আমরা করতে পারবো না তা আজকে সেই পদ্মা সেতু আমরা নির্মাণ করেছি এবং তার কাজও প্রায় সম্পন্ন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই মন্ত্র ধারণ করে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সশস্ত্র বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেন সরকার প্রধান আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না যুদ্ধ আমরা করব না জাতির পিতা আমাদেরকে যে পররাষ্ট্র নীতি শিখিয়ে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় আমরা সেই নীতিতে বিশ্বাস করি কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে কখনো যদি বহিঃশত্রুর আক্রমণ হয় আমরা যেন তা যথাযথভাবে প্রতিরোধ করতে পারি এবং আমরা যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবে আমাদের সশস্ত্র বাহিনীগুলিকে আমি আরও উন্নত প্রশিক্ষিত সমৃদ্ধশালী করবার পদক্ষেপ নিয়েছি পদ্মা সেতু চালু হলে দেশের জিডিপিতে আরও 1-2% প্রবৃদ্ধি যোগ হবে জানিয়ে দেশকে এগিয়ে নিতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে আরও অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে বাংলাদেশের মানুষ জাতির পিতার স্বপ্ন যে স্বপ্ন তিনি দেখেছেন এদেশের দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করবেন এবং বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হবে বাংলাদেশের সাধারণ জনগণ উন্নত জীবন পাবে ইনশাআল্লাহ সে আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা বিশ্বের বুকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলব রাকিব হাসান মাইটিভি ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারির সুবিধা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোসাইটি অফ প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ষষ্ঠ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন তিনি গ্যাস সিলিন্ডার ব্যবহারে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে দাহ্য পদার্থ সংরক্ষণ ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্বারোপ করেন সরকার প্রধান না বাংলাদেশের বাইরেও যাতে এই বার্ন বিশেষ করে অগ্নিদগ্ধ যারা তারা চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন মেডিকেল কলেজ বিশেষায়িত ইনস্টিটিউটে পোস্ট গ্রাজুয়েট মাস্টার্স রেসিডেন্সি কোর্স চালু করি যার মাধ্যমে সুনির্দিষ্ট সময় এবং একটি সুসংবদ্ধ পাঠ্যক্রম অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন তৈরি হচ্ছে বর্তমানে প্লাস্টিক সার্জারি বিষয়ে এমএস
সিপিএস কোর্স চালু আছে এবং বাড়ানো প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ক্রমবর্ধমান চাহিদা পূরণে নিয়মিত দক্ষ জনবল তৈরি করে যাচ্ছে। এলিট ফোর্স হিসেবে আত্মবিকাশের লগ্ন থেকেই র্যাব তার কার্য সম্পাদনায় সচেতন কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সকালে আভিযানিক কার্যক্রমে শহীদ র্যাব সদস্যদের স্মৃতিস্মরণে র্যাব মেমোরিয়াল ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। র্যাবে কর্মরত সকল সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা, মেধা ও পরিশ্রমের ফলে অতি অল্প সময়ের মধ্যে র্যাব ফোর্সের সাফল্যের শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সব সাধারণের ব্যক্তি স্বার্থ, লোভ, প্রতিহিংসার ঊর্ধ্বে থেকে মানবাধিকার সমুন্নত রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করারও আহ্বান জানান র্যাব মহাপরিচালক। তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিদিন হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এই অবস্থায় সুস্থ থাকতে শিশুদের বাড়তি যত্ন সহ পুষ্টিকর খাবারের খাওয়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই সাথে রাস্তার পাশের খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তারা। হাসান বিশ্বাসের তোলা ছবিতে আরও জানাচ্ছেন আলতান বিন নওয়াজ। আবহাওয়ার পারদ ঊর্ধ্বমুখী হতেই অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গেল কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎ তাপদাহের প্রভাবে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই, তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশুরা। কলেরা, ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। বাচ্চার সমস্যা হচ্ছে পাতলা পায়খানা আর জ্বর ঠান্ডা, তারপরে ভর্তি করাইছি মহাখালী, মহাখালী থেকে ফেরত দিছে, গেলাম ইন্টারন্যাশনাল হসপিটালে, ওইখানে 7 দিন থেকে 8 দিনের মাথা থেকে আসছি। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়েছে, তো শ্বাসকষ্ট ছিল, এখন আগের চেয়ে অনেকটা কমছে। রাত্র থেকে হঠাৎ বমি, বেশ কয়েক মানে 25 থেকে 30 বার বমি করলো। বাসায় 1 ঘন্টা ছিলাম, দেখি যে কোনো উন্নতি হচ্ছে না, এরপরে হসপিটালাইজেশনে আসলাম। ওর ডায়রিয়ার সমস্যা নিয়ে মহাখালী গিয়েছিলাম, ওখান থেকে আমাদের ভর্তি করা হয়নি, তারপরে এখানে এনে সিরিয়াস জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় শিশুদের প্রতি বাড়তি যত্ন নেওয়া ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, কান ব্যথা, এই রোগীগুলো কিন্তু তারা পাচ্ছে। বাচ্চাদের অভিভাবকদের জন্য আমার পরামর্শ, খোলা বাজারের কোনো খাবার না খাওয়া এবং খোলা বাজারে খোলা ইয়ে থেকে ফুটানো পানি ছাড়া কোনো পানি পান করা, একদম 6 মাস পর্যন্ত বাচ্চা তাদেরকে শুধুই বুকুরদুধ খাওয়াতে হবে, এই সময় অন্য কিছুই খাওয়ানো যাবে না। রাস্তার পাশের খাবার, আইসক্রিম এড়িয়ে চলা সহ শিশুদের পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আলতান ভিনাওয়াজ, মাইটিভি, ঢাকা। বগুড়ার শেরপুর উপজেলার বিনোদপুর গ্রামের বাঙালি নদীর সাহেব বাড়ির ঘাটে নির্মাণ করা হচ্ছে 900 মিটার নদীর তীর প্রতিরক্ষা ব্যবস্থা। উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করায় স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছে সরকারকে। তবে প্রকল্পটি বাস্তবায়নে যাদের ঘর বাড়ি ভাঙা হয়েছে তারা সরকারের কাছে পুনর্বাসন সহযোগিতার দাবি জানিয়েছেন। প্রতিনিধি শামীম সরকার বিদ্যুতের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। নদী পুনর্খনন ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় বগুড়া জেলার শেরপুর উপজেলার বাঙালি নদীর সাহেববাড়ি এলাকায় 900 মিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ এগিয়ে চলছে। একসময় বর্ষা মৌসুমে ভেঙে যেত এই এলাকার মানুষের আবাদি জমি, বসতভিটা ও চলাচলের রাস্তা। কিন্তু নদীর তীর সংরক্ষণ প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু হওয়ায় নদী ভাঙন থেকে মুক্তি পাওয়ার স্বপ্ন দেখছেন স্থানীয়রা। বাড়ি করার জায়গা নাই, সরকারের কাছে আমরা সহযোগিতা চাই। সরকার যেহেতু আমাদের এই বাঁধ বাঁধা দিতেছে, আমাদের এই বাঁধের জন্য খুব উপকার হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা যে উপকার করতেছে আসলে এটা ভোলার মতো না। প্রকল্পটি বাস্তবায়নে বিনা নোটিশে ঘর ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ নদী তীরবর্তী অনেক পরিবারের। গাড়িতে মারিয়া দমু 2 লাখ টাকা জরিমানা, এখানে টাকার বিনিময়ে কাজ করতেছেন, আমাদের ক্ষতি করার তো কোনো প্রয়োজন নেই। আপনাকে অনুরোধ করলাম, তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে কাজটা আছে, ওনারা আমাদের জায়গা দেখা দিয়েছে, আমরা ওইভাবে কাজ করছি। প্রকল্পে বর্তমানে সরকারিভাবে ভূমি অধিগ্রহণ করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের বরাদ্দ পেলে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমাদের অধিগ্রহণের কোনো সুযোগ নেই এই মুহূর্তে, তবে ভবিষ্যতে যদি সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয় আমাদের আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টি জনগণের জীবনমান উন্নয়নে আরও মানবিক হয়ে আন্তরিকভাবে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা উত্তর জনপদের এই নদী তীরবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর। শামস্তা বিজুচ্ছাস, মাই টিভি, নিউজ ডেস্ক। এবার অগ্নিঝরা মার্চ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
আজ 29 মার্চ। 1971 সালের এই দিন মুক্তিযোদ্ধাদের খোঁজে গ্রাম পর্যায়েও পাকিস্তানি সেনারা অভিযান শুরু করে। জীবন বাঁচাতে বসত বাড়ি ছেড়ে দলে দলে ভারত থেকে যেতে শুরু করে বাঙালিরা। তবে বৃহত্তর ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটে প্রথমবারের মতো হানাদার বাহিনীর উপর বড় হামলা চালায় মুক্তিযোদ্ধারা। বিস্তারিত মহিবুল কাদেরের প্রতিবেদনে। 1971 সালের 29শে মার্চ চট্টগ্রামে হানাদার বহুমাত্রিক হামলায় মুক্তিসেনারা কৌশলগতভাবে দুর্গম অঞ্চলে পিছিয়ে যায়। তবে বরিশাল, ফরিদপুর সহ নদীবিধৌত অঞ্চল নিয়ন্ত্রণে রাখে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতে গেরিলারা ভালো অবস্থায়। যশোর অঞ্চলেও মুক্তিযোদ্ধারা অগ্রগামী। রাজশাহীর চরাঞ্চলে মুক্তিসেনাদের প্রশিক্ষণের খবর আসে বিশ্ব গণমাধ্যমে। 29শে মার্চ ছোট ছোট আক্রমণে মুক্তিযোদ্ধারা জানান দেয় দেশের সব অঞ্চলেই মুক্তিসেনাদের সরব অবস্থান। এরই মধ্যে শহরাঞ্চল ছাড়িয়ে পাকিস্তানি বর্বর বাহিনী রাজাকার আলবদরদের সাথে নিয়ে গ্রামে ঢুকে পড়ে। ঢাকাসহ বিভিন্ন শহর ছেড়ে যারা নিরাপদ ভেবে গ্রামে এসেছিল, সেখানেও অনিরাপদ হয়ে পড়েন তারা। 25 মার্চ গণহত্যার পর ভারতে শরণার্থী হওয়া শুরু হলেও মার্চের শেষ দিকে প্রাণ বাঁচাতে দলে দলে সীমান্ত পার হতে শুরু করে লক্ষ বাঙালি। এদিনে পাক হানাদার বাহিনী চট্টগ্রাম সেনানিবাসের বাইরে এসে মেডিকেল কলেজ ও নিকটবর্তী পাহাড়ের উপর অবস্থান নিয়ে সন্ধ্যায় প্রথম আক্রমণের সূচনা করে। তবে মুক্তিবাহিনী তাদের এই আক্রমণ ব্যর্থ করে দেয়। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। করোনার ধাক্কা কাটিয়ে প্রায় 2 বছর পর নড়াই হলো দুদিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এই প্রতিযোগিতা উপভোগ করতে পেরে খুশি হাজারো দর্শক। গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এই আয়োজন। প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মনোয়ার আলম নির্ঝর। একটা সময় নড়াইলে নিয়মিত আয়োজন করা হতো ঘোড়াদৌড় প্রতিযোগিতা, কিন্তু করোনার জন্য গত 2 বছর বন্ধ ছিল গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী আয়োজনটি। তবে করোনাকে পেছনে ফেলে কয়েক হাজার দর্শক নিয়ে ফিরেছে নড়াইলের ঘোড়াদৌড় প্রতিযোগিতা। নড়াইল শহর সংলগ্ন দুর্গাপুর চাঁদপুর এলাকায় শুক্র ও শনিবার বিকেল থেকে সন্ধ্যা অবধি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেলাও বসেছিল চারিদিকে। বাবার বাড়ি ঘোড়াদৌড় রয়েছে, সেইখানে দেখতে আসলাম, খুব ভালো লাগলো। ছেলে মেয়ে নিয়ে আমরা উপভোগ করি, সবাই শান্তি পাই, আনন্দ মেতে থাকি। করোনাকালীন ঘোড়াদৌড় বন্ধ ছিল, এখন চালু হয়েছে গ্রাম বাংলা সবার কাছে, এটা সৌন্দর্য। ঘোড়া মালিকরা জানান প্রতিটি ঘোড়া লালন পালন করা বেশ ব্যয়বহুল, তবুও গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পারাটাই তাদের কাছে বড় আনন্দের বিষয়। আর প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরে খুশি আয়োজকরাও। গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতিক ধরে রাখার জন্য, মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমার এই ঘোড়াটা পালা। সুন্দর একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান দিতে পেরেছি, এই জন্য আমি আমার গ্রামবাসী, ভলেন্টিয়ার কমিটি সবাইকে ধন্যবাদ জানাই। স্বাগতিক নড়াইল সহ যশোর ও মাগুরা জেলা থেকে দুদিনে 50টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মুনায়ার আলম নির্ঝর, মাইটিভি নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে। সেখানে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তারা। এর আগেও দুদেশের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, তবে তেমন কোনো অগ্রগতি হয়নি। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক। তুরস্কের মুখোমুখি এই বৈঠকের আয়োজন করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সকাল 10টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। অনিশ্চিত হয়ে পড়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ। গতকাল পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে সম্মিলিত বিরোধী পক্ষ। কিন্তু সেই প্রস্তাব ঘিরে বিতর্কের আগেই 31 মার্চ পর্যন্ত সভা মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খানসুরি। এর মধ্যেই পাক সংবাদ মাধ্যমের একাংশ সোমবার দাবি করেছে সংখ্যাগরিষ্ঠতা হারানোর বার্তা স্পষ্ট হওয়ায় ভোটাভুটির আগেই ইস্তফা দিতে পারেন ইমরান। পরবর্তী জোট সরকারের প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফকে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে। এবার সংবাদ, খেলার সংবাদ।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষী উপলক্ষে ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি শেষ। মিরপুরের হোম অব ক্রিকেটে মঞ্চ মাতাবেন গানের জাদুকর কম্পোজার এ আর রহমান, পাশাপাশি মঞ্চ মাতাবে ব্যান্ড দল মাইলস ও কণ্ঠশিল্পী মমতাজ। সংবাদ শেষ করছি ভিন্ন ধর্মী এক সংবাদ দিয়ে। মহাবিশ্বে আমরাই শুধু একা নই, আমাদের মতো আরও হাজার হাজার পৃথিবী রয়েছে মহাকাশে। সম্প্রতি সৌরজগতের বাইরে 5,000-এরও বেশি গ্রহের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। একে মহাকাশ অনুসন্ধানে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিস্তারিত মার্জিয়া বানানের রিপোর্টে। সৌরজগতের বাইরে গভীর মহাকাশে গবেষণা চালিয়ে নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন 5,000-টিরও বেশি বিশ্ব অপেক্ষা করে আছে সৌরজগতের বাইরে। 65টি নতুন গ্রহের আবিষ্কারের মাধ্যমে নাসা সৌরজগতের বাইরের নক্ষত্রের চারপাশে 5,000-টিরও বেশি গ্রহের উপস্থিতি নিশ্চিত করেছে, যা মহাকাশ অনুসন্ধানে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে। নাসার আর্কাইভের বৈজ্ঞানিক দলের প্রধান এবং নাসা এক্সোপ্ল্যানেট সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী জেসি ক্রিশ্চিয়ানসেন এক বিবৃতিতে বলেন, এটি শুধু একটি সংখ্যা নয়, গ্রহগুলোর প্রতিটি একটি নতুন বিশ্ব। মিল্কওয়ে গ্যালাক্সিতে শত শত বিলিয়ন গ্রহ রয়েছে এবং এটি কেবল একটি গ্যালাক্সি। এই সব গ্রহগুলো গত 3 দশক ধরে আবিষ্কৃত হয়েছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহের আবিষ্কার একটি দীর্ঘ ও শ্রমসাধ্য প্রক্রিয়া, এজন্য স্থলভিত্তিক এবং মহাকাশভিত্তিক টেলিস্কোপগুলো থেকে আসা ডেটাগুলো বছরের পর বছর পর্যবেক্ষণের প্রয়োজন। বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই গ্রহের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে অদূর ভবিষ্যতে গভীর মহাকাশে জীবনের অনুরূপ কিছু খুঁজে পাওয়া সম্ভব। এখনও পর্যন্ত এই গ্রহগুলোকে নিয়ে গভীরভাবে গবেষণা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত আবিষ্কৃত 5,000-টি এক্সোপ্ল্যানেটের গঠন এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে বিভিন্ন পরিসর রয়েছে। এর মধ্যে পৃথিবীর মতো ছোট পাথুরের জগৎ, আবার বৃহস্পতির থেকে বহুগুণ বড় গ্যাস দূরত্বও রয়েছে। বিজ্ঞানের আবির্ভাব এবং জেমস ওয়েবের মতো নতুন টেলিস্কোপের পর্যবেক্ষণ শুরু হওয়ার পরে আমাদের সৌরজগতের বাইরে গ্রহ আবিষ্কারের সম্ভাবনা আরও বেড়ে গেছে। মার্জিয়া মান্নান, মাইটিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বব্যাংকের বাধার পরও পদ্মা সেতু আজ বাস্তব বললেন প্রধানমন্ত্রী। শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন। আন্তরিকতা ও পরিশ্রমের ফলে অল্প সময়ে র্যাব সাফল্যের শিখরে পৌঁছেছে বললেন র্যাব মহাপরিচালক। শহীদ 36 র্যাব সদস্যকে স্মরণ। তীব্র গরমে ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বগুড়ার শেরপুরে তৈরি হচ্ছে বাঙালি নদীর তীর রক্ষা বাঁধ, স্থানীয়রা সাধুবাদ জানালেও পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।